তো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই গল্পের আড্ডা সিরিজের আরও একটি নতুন ভিডিওতে। ওয়েট ওয়েট ওয়েট, শরীরটা একটু খারাপ থাকার কারণে গলাটা ভেঙে গেছে, একটু ভয়েসটা ম্যানেজ করে নিও প্লিজ। আজকে আমরা জানবো গোপাল ভাঁড় কার্টুনে আমরা যে সেনাপতিকে দেখতে পাই সে কি আসলেই ছিল নাকি পুরোটাই কাল্পনিক, সেটা আজকে তোমরা পুরো ভিডিওতে দেখতে পাবে। তো গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের গায়ে চলে যায়। তো গাইস, নো ইন্ট্রো, অনলি এন্টারটেনমেন্ট। তো আপনি কুর্সি থেকে বেটি বাঁধ লিজিয়ে, মৌসুম বিগড়ে ওয়ালা হ্যায়। গোপাল ভাঁড় কার্টুনে আমরা যে সেনাপতিকে দেখতে পাই সে কি আসলেই ছিল নাকি পুরোটাই মন গড়, সম্পূর্ণ তথ্য আজকে ভিডিওতে তোমরা পাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গুগল গেটে গোপাল ভাঁড় কার্টুনে আমরা অনেক রকম চরিত্রই দেখি, রাজা কৃষ্ণচন্দ্র, গোপাল ভাঁড়, রানীমা, গোপালের বউ, বিজ্ঞানী, সেনাপতি, মন্ত্রী, সভাকবি ইত্যাদি। কিন্তু এদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলেন গোপাল, রাজা কৃষ্ণচন্দ্র, সভাকবি এবং রাজপণ্ডিত। এদের সম্পর্কে আমরা 1700 শতকের ইতিহাসে অনেকটাই জানতে পারি, কিন্তু বাকিরা, সেনাপতি, বিজ্ঞানী, এদের সম্বন্ধে আমরা খুব একটা বেশি জানতে পারি না। তবে রাজা কৃষ্ণচন্দ্রের ইতিহাস থেকে আমরা জানতে পারি তার সেনাপতি ছিল অত্যন্ত সাহসী এবং বলবান। তৎকালীন সময় ইংরেজরা বাংলার মাটিতে পা রাখলে তখনকার মানুষদের মনে নিজেদের বিশ্বাস জাগানোর জন্য নানা রকম চক্রান্ত শুরু করে। তখনকার সময় ইংরেজরা কৃষকদের জমিতে ভালো ফসল হওয়ার জন্য কিছু পরামর্শ দিয়েছিল, কিন্তু তাদের পরামর্শ ছিল পুরোটাই বাজে, কুরুচিকর। সেই জন্যই সেই বছর কৃষকদের খুবই বাজে ফসল তৈরি হয়েছিল, আর ঠিক সেই কারণেই কৃষকরা রাজা কৃষ্ণচন্দ্রের কাছে ইংরেজদের বিরুদ্ধে বিচার চেয়েছিল। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র ইংরেজদের সঙ্গে হাত মেলানোয় তাদের কোনো সাহায্যই করতে চাননি। ঠিক সেই সময় রাজা কৃষ্ণচন্দ্রের সেনাপতি বিক্রম প্রতাপ সেন ইংরেজদের বিরুদ্ধে কৃষকদের সঙ্গ দিয়ে আন্দোলন শুরু করেছিল, এবং এর ফলেই রাজা কৃষ্ণচন্দ্র তাকে পদচ্যুত করেছিলেন। এর কিছু সময় পরই রাজা কৃষ্ণচন্দ্র বিক্রম প্রতাপ সেনকে নিজের সেনাপতিত্বে ফিরিয়ে আনার চেষ্টা করলে সেই সময় বিক্রম প্রতাপ সেনের বয়স অনেকটাই গড়িয়ে গিয়েছিল এবং তিনি অনেক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর কিছু সময় পর বিক্রম প্রতাপ সেন নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1701 সালে 2 এপ্রিল জন্মগ্রহণ করে 1769 সালে লাস্টের দিকে তিনি মৃত্যুবরণ করেন। এর থেকে বেশি আমরা কোনো কিছু থেকেই সেনাপতির তথ্য জানতে পারি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কার সম্বন্ধে আরও জানতে চান। আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর অসংখ্য ধন্যবাদ আমার এই ভাঙা ভয়েস নিয়েও পুরো ভিডিওটা শোনার জন্য। তো গাইস, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে আর সম্পূর্ণ ভালো ভয়েসে। ততক্ষণের জন্য টাটা।